नमस्कार, सीएनएन 24 के साप्ताहिक समाचार में मैं रवि शुक्ला आप सबका स्वागत करता हूं। चलिए देखते हैं साप्ताहिक सुर्खियां। कर्नाटक जीत का उत्साह सिलचर में कांग्रेस के खेमे में देखा गया। कर्नाटक विधानसभा चुनाव में बीजेपी को हार का सामना करना पड़ा। कर्नाटक विधानसभा में कुल सीटों की संख्या 224 है, इनमें सरकार बनाने के लिए 113 सीटें मिलनी चाहिए। कांग्रेस ने 136 सीटों पर जीत हासिल की है, बीजेपी ने 65 सीटों पर जीत हासिल की और जेडीएस ने 19 सीटों पर तथा अन्य ने 4 सीटों पर जीत हासिल की। कर्नाटक में कांग्रेस की जीत का उत्साह सिलचर शहर में छा गया। जिले के कांग्रेस विधायकों और नेताओं ने अबीर लगाकर सड़कों पर पटाखे जलाकर जिंदाबाद के नारे लगाकर विजय पर्व मनाया। जिलाध्यक्ष अभिजीत पाल ने उत्सव का नेतृत्व किया और काटी घोरा विधायक खलीलुद्दीन मजुमदार सहित विभिन्न स्तर के नेताओं ने समारोह में भाग लिया। मुख्यालय स्थित इंदिरा भवन से शोभा यात्रा निकाली गई और कुछ दूर तक शहर का चक्कर लगाया गया। जिलाध्यक्ष अभिजीत पाल ने कहा कि 84% हिंदुओं की संख्या होने के बावजूद बीजेपी कर्नाटक पर कब्जा नहीं कर पाई। साफ है कि देश में धर्म की राजनीति बंद होती जा रही है। কর্ণাটক রাজ্যে যেভাবে কর্ণাটকের জনগণ কংগ্রেসকে বিজয়ী করেছেন, আমি প্রথমেই শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে কর্ণাটকের কর্ণাটকবাসী প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন জানাই। কর্ণাটকে আসাম থেকেও অনেক কর্ণাটক রাজ্যে বসবাস করেন, তারাও যেভাবে আজকে বিপুল ভোটে কংগ্রেস দলকে জয়ী করেছেন, আমি ওনাদেরকেও অভিনন্দন জানাই। আজকে এই জয় ভারতবর্ষের গণতন্ত্রের জয় হয়েছে। বিগত দিনে যেভাবে সমগ্র দেশে যে একটা ওনারা যেভাবে এটা ফ্যাসিবাদী ইয়ে চালিয়ে যাচ্ছেন, তার মুখ্য জবাব আজকে কর্ণাটকবাসী দিয়েছেন। এই কর্ণাটক জয় থেকেই দেশের জয় শুরু হয়েছে। আগামী 2024 কংগ্রেস দল ক্ষমতায় আসবে, এটার আজকে একটা আভাস কর্ণাটক রাজ্যের জয়ে। এবং কর্ণাটকে এটাও প্রমাণ হয়ে গেছে যে কর্ণাটকে 84% যেখানে হিন্দু মানুষ বসবাস করেন, এই জায়গাতে আজকে বিপুলভাবে কর্ণাটকে কংগ্রেস দলের জয় হয়েছে। আর ধর্ম নিয়ে রাজনীতি হবে না, এখন মানুষ উন্নয়ন চায়। ওনারা যেভাবে ধর্মের নামে মানুষকে যেভাবে বোকা বানিয়ে ওনারা দেশে রাজত্ব করেছেন, দেশবাসীরা আজকে বুঝে নিয়েছেন ওনাদের আজকে মাসুল পাওয়ার, মানি পাওয়ার কোনো কিছুতে কর্ণাটকে কাজে লাগেনি। সেই কর্ণাটক থেকে আমাদের যাত্রা শুরু। আগামী দিনে সমগ্র ভারতবর্ষে আবার গণতন্ত্রের সরকার হবে, সেই গণতন্ত্রের আবার জয় হবে। শিলচর শহর কে পাস বাঘাডোর সে 4 করোড় কি নশিলি দবা বরামদ, 2 গিরফতার। কছার পুলিশ নে বিতি রাত ছাপেমারি কর 40,000 ইয়াবা ট্যাবলেট বরামদ কিয়া হ্যায়। याबा गोलियों की तस्करी के मामले में सिलचर शहर के पास भागाडोर इलाके से शहरुल इस्लाम मजुमदार और समीर हुसैन लश्कर नाम के 2 लोगों को गिरफ्तार किया गया है। कछार जिले के पुलिस अधीक्षक नोमल महतो ने रविवार को दोपहर पत्रकार वार्ता में बताया कि बरामद गोलियों की बाजार मूल्य 4 करोड़ रुपये से अधिक है। इन गोलियों को राज्य के बाहर कछार जिले से होकर अन्य राज्यों में तस्करी के उद्देश्य से लाया गया था। उन्होंने कहा कि जिस इलाके से नशीले पदार्थ बरामद किए गए हैं वह दिन व दिन नशे का अड्डा बनता जा रहा है। ভয়াবহ ড্রাগস বা নিচাযুক্ত সামগ্রীর বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আর এই অভিযানের এক বিশেষ অংশস্বরূপে যা নিশা একটা বিশেষ খবর আমি লাভ করি। বাগাডোর অঞ্চলত আমি একটা বিশেষ অভিযান চলাম ড্রাগসর বিরুদ্ধে আর সেই অভিযান কালত আমি 40,000 ইয়াবা ট্যাবলেট আমি জব্দ করেছো আর তার লগত 2 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে অ্যারেস্ট করেছো। যিজন 2 জন ব্যক্তিক আমি অ্যারেস্ট করেছো, প্রথম জনের নাম হল সারুল ইসলাম মজুমদার, তেওঁ ঘর হল বেরেঙ্গা পার্ট 3, আর দ্বিতীয়জন ব্যক্তি হল সমীর হুসেন লস্কর এলিয়াস বাবুল,
বেরেঙা পার্ট থ্রি একে ঠাইরে দুজন ব্যক্তি আর ঘরের পরে আমি এই সামগ্রীখিন উদ্ধার করছো। আর ইয়ার সম্পর্কিত থাকা আর কোন কোন কোনোবা ব্যক্তি যদি থাকিব পারে তাক আমি অনুসন্ধান করে আছো আর শীঘ্রই আমি করায়ত্ত করে আইনের আওতাত বিচারাধীন করিব কারণে আমি চেষ্টা করাইছো। আর এই যে অভিযান চলিছিল পুৱতি নিশা একটা অভিযান, যা রাতে আমি খবরটো পাইছিল, গতি রাতেপালে এই অভিযান আমার চলি আসে। আর এই অভিযান কালতে 40,000 ইয়াভা টেবলেট জব্দ হয়েছে আর ইয়ার প্রায় বজার মূল্য প্রায় 4 কোটি টাকা। গতি আমি এতিয়াও আমার অভিযান অব্যাহত আছে আর আমি ধারাবাহিকভাবে ড্রাগসের বিরুদ্ধে যে অভিযান আছে আমি অব্যাহত রাখিছো। আর এই অভিযান সদায় আমি অব্যাহত, অনাগত দিনতো আমি অব্যাহত রাখি। আমি প্রারম্ভিক যে তদন্ত আমি পাইছো এটা আমার বহিরাজ্যের পর সেই টেবলেট সমূহ অনা হয়েছিল আর ইয়াত কিছুদিন রাখি ইয়ার পর বহিরাজ্য লওয়া পরিকল্পনা আসে। গতি আমি বাকি তথ্য লাভের কারণে আমি দূর তদন্ত চলাই আছো। আমি যা নিশার পর আজি পুৱতি নিশার পর আমি আমি সোধপোছ করে আছো, ইন্টারোগেশন করে আছো আর যি তথ্য আহে আর আইনের আওতায় যি সকল লোক আহে আমি শীঘ্রই করায়ত্ত করে আইনগত ব্যবস্থা লোক কারণে বাধ্যকর হয়ে আছো। अंततः सोनाई विधानसभा क्षेत्र के एआईयूडीएफ विधायक करीमुद्दीन बरभुइया उर्फ साजू की शैक्षणिक योग्यता का मामला सुप्रीम कोर्ट पहुंचा। भ्रष्टाचार और धोखाधड़ी के आरोप में करीमुद्दीन बरभुइया को कानूनी लड़ाई से बचने के लिए कांग्रेस के वरिष्ठ वकीलों समेत कांग्रेस के कई नेता कपिल सिब्बल, अभिषेक मनु, फजल हुसैन को शनिवार को मैदान में उतरना पड़ा। सोनाई विधानसभा के पूर्व विधायक अमनुल हक लश्कर ने प्रेस कॉन्फ्रेंस बुलाकर यह आरोप लगाया कि कांग्रेस और एआईयूडीएफ का रिश्ता असम में एक ही सिक्के के दो पहलू जैसे हैं। कांग्रेस को बरगलाया गया है। उन्होंने कहा कि करीमुद्दीन भले ही चालबाजी के लिए वरिष्ठ वकीलों को अदालत में ले आए, सच एक दिन सामने आएगा। गौरतलब है कि 2021 में अमनुल हक लश्कर ने गुवाहाटी उच्च न्यायालय में एक मामला दायर किया था जिसमें कहा गया था कि करीमुद्दीन बरभुइया द्वारा चुनाव आयोग को सौंपे गए उनकी सभी शैक्षणिक योग्यता प्रमाण पत्र और दस्तावेज फर्जी थे। इस दिन एक प्रेस कॉन्फ्रेंस में अमनुल ने कहा कि करीमुद्दीन जो हाई स्कूल और ग्रेजुएशन पास नहीं कर सका उसने मेरठ के चौधरी चरण सिंह कॉलेज से फर्जी मास्टर डिग्री ली। উনি চৌধুরী চরণ সিং থেকে ইউনিভার্সিটি মিরঠ থেকে ডিগ্রি পাস করেছেন। তারপরে ওই ডিগ্রি পাসের মানে তথ্য দেখে আমাদের মনে সন্দেহ হলো যে উনি 2016 উনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তখন উনি ওনার হলফনামায় দিয়েছিলেন যে উনি হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস ফ্রম জিসি কলেজ 1987 আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 90। এই পৃথিবী বিখ্যাত দালালের সর্দার জালিয়াতির সর্দারকে সুপ্রিম কোর্টে সেভ করার জন্য কংগ্রেসের প্যানেল উকিল যারা এদেরকে নিয়োগ করে দিয়েছেন, এদেরকে এনগেজ করে দেওয়া হয়েছে যে আজকে কপিল সিব্বল আপনারা সবাই জানেন বর্তমানে রাজ্যসভার সাংসদ আর এক্স মিনিস্টার ছিলেন, রক্ত মাংসে উনি কংগ্রেস, যদিও এখন উনি সমাজবাদী থেকে রাজ্যসভার এমপি হয়েছেন কিন্তু রক্ত মাংসে উনি কংগ্রেস। মধ্যকারণে আপনারা শুনেছেন রাহুল গান্ধীর পক্ষে উনি উকালতি করেছেন, আর আপনারা জানেন স্পোকস পার্সন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অভিষেক মুন্নু সুপ্রিম কোর্টের বরিষ্ঠ অধিবক্তা আজকে গতকালকে করিমুদ্দিনের হয়ে আজ সুপ্রিম কোর্টে খাড়া হয়েছে। আমার কথা হলো করিমুদ্দিনের সঙ্গে ইউডিএফ এর সঙ্গে যদি কংগ্রেসের কোনো সম্পর্ক না থাকে রাজ্য থাকবে না আর রাষ্ট্র দিল্লিতে থাকবে, এই দুমুখী কংগ্রেসের নীতি কেন? সাজু একটা করিমুদ্দিন একটা দালাল আর দিল্লিতে উনার কংগ্রেসের প্যানেল অ্যাডভোকেট উনি ব্যবস্থা করে দেবেন, এই যে নির্লজ্জ যে কংগ্রেসই যে তারা যে সিকির মানে মুদ্রার অপিট হপিট কংগ্রেস আর ইউডিএফ, এই সাজুর এই কাণ্ড থেকে বোঝা গেল যে কংগ্রেস কোন সময়ও ইউডিএফ ছাড়া বাঁচতে পারবে না, কংগ্রেসে ইউডিএফ ছাড়া বাঁচতে পারবে না। রকিবুল সাহেব জানেন যদি ইউডিএফ তাহলে উনি জিততে পারবেন না, এর জন্য ইউডিএফ এর দালালকে জীবিত রাখার জন্য
ওনারা ভূপেন বরা এবং রকিবুল হোসেন দেবব্রত শইকীয়া এরা যৌথভাবে এই যে কংগ্রেসের প্যানেল অ্যাডভোকেট কপিল সিব্বল, অভিষেক মন্নু, আপনার ফজিল আহমেদ আইয়ুবী, এইসব অ্যাডভোকেট এঙ্গেজ করে দিয়েছেন। নাহলে সাজুর পক্ষে ওইগুলা অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে এঙ্গেজ করা সম্ভব নয়। আমার মূল কথা হয়েছে যে আসামের মানুষকে কংগ্রেসিরা বোকা বানাচ্ছে, যে বলছেন আমাদের সঙ্গে ইউডিএফের কোনো সম্পর্ক নাই। আদৌ কোনো এটা সম্পূর্ণ মিথ্যা। ইউডিএফ ছাড়া কংগ্রেস বাঁচতে পারবে না, আর ইউডিএফ কংগ্রেস তারা বাঁচতে পারবে না। এটা দুটা মুদ্রার অপিট হপিট, এর জন্য সম্পূর্ণ ভুল। আজকে আপনারা দেখবেন কংগ্রেসও আগামী 2024 এইসব জিনিসের জন্য একবারে ধূলিসাৎ হয়ে যাবে, আর সঙ্গে ইউডিএফও থাকবে না। मणिपुर में फंसे कुछ मालवाहक ट्रक चालकों को आखिरकार राहत मिल गई। वे मणिपुर की संघर्षग्रस्त कैंटीन मंडी से भाग निकले और बीती रात लखीमपुर पहुंचे। शनिवार को उन्होंने कहा कि वे भाग्य से संघर्षग्रस्त मणिपुर से बचकर आए हैं। घटना के बाद मणिपुर सरकार के साथ साथ मणिपुर पुलिस ने भी उनके साथ अमानवीय व्यवहार किया। उन्हें किसी तरह की कोई मदद नहीं मिली। कछार जिले के लालपानी के ट्रक चालक संघ ने उनकी मदद की। गौरतलब है कि असम और देश के अन्य हिस्सों से सैकड़ों ट्रक चालक सांप्रदायिक झड़पों के कारण चावल, दाल, सीमेंट या आवश्यक सामग्री लेकर असम राज्य और देश के अन्य हिस्सों में फंस गए थे। मणिपुर के राष्ट्रीय राजमार्ग 37 पर कैतन मंडी नामक दुर्गम स्थान पर सैकड़ों ट्रक चालक और सहचालक विशेष रूप से फंसे हुए हैं। वे पिछले 3 मई से इस दुर्गम स्थान पर फंसे हुए थे, लेकिन खाने पीने आदि के मामले में मणिपुर पुलिस ने उनकी कोई मदद नहीं की। तो मणिपुर सरकार का तरफ से कोई हेल्प नहीं मिला है। हम लोग इधर 10 दिन करीब लंबा तो जैसे झगड़ा हो रही है, ননে তো ওলা ঝগড়া করি আইছি, তা তার বাদে ও তোমার কাইতে মি ইলো তো ঝগড়া করিয়ে গেট সে সালাইয়ে সালাইয়ে আই গেছি আমরা। ও জিরিবাম দাঁড়িয়ে লাইন খারা আইএলপি তো কায় ড্রাইভিং লাইসেন্স এর বাদে এনটিভিস তো কায় বাদে আমরা কিছু দিছি না। আমরা জবরদস্ত কি আমরা আইছি বর্তমানে অবস্থা আমরা 33টা গাড়ি আইছি। এটা ইউনিয়নে আমরা খালি চাউলা ডাইলাইন দিছি আর বা কিছু নাই, পানি ফানি দিছে। আর তো কষ্ট করে গাড়ি লইয়া তারার লগে খানি লইয়া যায়, আর যাওয়ার বাদে পুলিশে যেন আবার ওই হ্যারাসমেন্টটা আমরা রে করই। খানি বনি কিছু ভাই আর না, দোকানে গেছিলাম রেশন লোয়া, রেশন উশন পাইছি না, আমরা রেশন উশন দেই না। শনিবার কো আসাম সরকার কে পরিবহন মন্ত্রী, আবকারী এবং মৎস্য বিভাগ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য নে নগাঁও এবং হোজাই জিলে কে বিভিন্ন বিভাগों কে অধিকারীয় কে সাথ বিশেষ সমীক্ষা বৈঠক কি। সমাজ কল্যাণ বিভাগ, লোক স্বাস্থ্য एवं तकनीकी विभाग के अधिकारियों के साथ विस्तार से चर्चा की गई। जन कल्याण योजनाओं से लेकर सड़क सुधार कार्य की प्रगति सहित जिले के विभिन्न विकास परियोजनाओं की जानकारी ली गई। इसके बाद उन्होंने जिसिंगफा एक्का टूरिज्म सेंटर का दौरा किया। इसके बाद होजाई ने जिला कार्यालय में सभी विभागीय अधिकारियों के साथ अहम समीक्षा बैठक की। इस दिन मंत्री ने होजाई जिले में प्रधानमंत्री राष्ट्रीय डायलिसिस परियोजना के तहत जिला नागरिक अस्पताल में नवनिर्मित डायलिसिस यूनिट का उद्घाटन किया। আপনাদের প্রতি গোটাই রাজ্য সাইজ নগাঁও রিসোর্স ফর ডিস্ট্রিক্ট এগ্রিকালচার ডিমান্ড ডেভেলপ আমার নগাঁও ফলন করা একটা মেসেজ জিনিসটা খাই যাব লাগে বা হয়েছে বা যায়। যদি আপনাদের এই হিসাবে আপনাদের এলাক থাকি হল सिलचर मेहरपुर में मानसिक रूप से विक्षिप्तों के लिए पैराडाइज आवासीय केंद्र में रह रहे इठोला मालूग्राम के श्रीवास विश्वास की मौत हो गई। मीडिया से बात करते हुए मृतक श्रीवास की लाचार मां
कल्पना विश्वास और बड़ी बहन सुनीता दास ने मानसिक रूप से विकलांगों के लिए आवासीय केंद्र के नाम पर पैराडाइज में चल रही विभिन्न अनियमितताओं पर सीधे सवाल उठाया। उन्होंने मामले की जांच कर सेंटर के अधिकारियों के खिलाफ कार्रवाई करने का पुरजोर मांग की। इसके साथ ही उन्होंने उस सेंटर को चलाने वाले मुफ्तुजल हुसैन बरभैया को कानूनी कार्रवाई के तहत गिरफ्तार करने की मांग की। চিন্তা করিয়েন না, আমরা এই জায়গাটা নিয়ে দিব। আর আমার ছেলেরে তো তারা আন্ডারে দিছে, আমরা সাইন কিচ্ছু লইছে না। আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমি অনুরোধ করতে আমরা প্রশাসনের কাছে ওইটাই চাই যে যেটা আমাদের সঠিক বিচার করিয়া দিত। আসামি কে তাকে ধরতো, তার লোকে কে কে জড়িত আছে তাই সেসব ধরা হইতো। বলে তোমরা কই গেছো? আমি বললাম আমি থানাত গুমরু থানাত। বলে তুমি কই গেছো থানাত কেন গেলাই? এটা কিন্তু মার্ডার করা হয়েছে নিয়ে নিয়েছি। আমি বললাম দাদা আপনার কে কইটা? এ তো নাম কইল না, আমি কুটোলার টুকোলার আসলো আমার, আমি দেখছি সুবিদর দে হে ফোন করার মতলব কী? তার তার সংস্থার লগে এই প্যারাডাইসের লগে কিতা সম্পর্ক তার? আমি এটা জানতে চাই। আমি তো শুনছি তার বেজান বেলা সমাজ কল্যাণ করে সেবা করে বুড়া বেটির হাত ভাঙি লিছে, 15 বছর না 12 বছর মেয়ের ফাও ভাঙা গেছে। আমার সেবা কই? আর দুর্গন্ধ যাওয়া যায় না ভিতরে, এটা নেই সমাজ সেবা। আমরা তো নিজে গিয়ে দেখি না। টিনের উপরে জল পড়ে তার ঘরের, হে সমাজ সেবা। ঠিকই কুটিপুটি তাকলে তুই কুল দেখা ওপেন খাওয়া, আমরা তো খাওয়া, আমরা তো গরিব মানুষ, আমরা তো খাওয়া। তুই এমন মানুষটা খাওয়াই যারা বক্তব্য দিতে পারত না, তুই আমার খাওয়া, আমি বক্তব্য দিব, আমি আইয়া আমি এই মিডিয়াতে কইমু, তুই আমার খাওয়াই দে বাবা। लव जिहाद नाम का जिहादी आतंक थमने का नाम नहीं ले रहा है। सरकार द्वारा इस संबंध में कड़ी कार्रवाई करने के बावजूद उन जिहादियों को डर नहीं लग रहा है। कल ऐसा ही एक घटना नरसिंहपुर इलाके में हुई। नरसिंहपुर सरस्वती विद्या निकेतन में पढ़ने वाली एक नाबालिग छात्रा का काजीजोर गांव पंचायत के बेराबाग निवासी रुहेल अहमद बरभैया उर्फ लालू उसी गाँव के राजू हुसैन लश्कर ने पीछा किया। युवती स्कूल की छुट्टी के बाद घर जा रही थी। घटना के विवरण के अनुसार दोनों आरोपी पिछले 10-15 दिनों से नाबालिग लड़की को लव जिहाद का शिकार बनाने का प्रयास कर रहे थे। पिछले 10 मई को लड़की अपने सहपाठियों के साथ क्लेवर हाउस 4 ब्लॉक में अपने घर जा रही थी, जब विभिन्न धर्मों के 2 युवकों ने मोटरसाइकिल पर आकर उसका पीछा किया और उसे अपने साथ ले जाने की कोशिश की। इस खिंचातानी में लड़की का हाथ कट गया और खून बहने लगा। बच्ची के चिल्लाने पर स्कूली छात्रों समेत आसपास के लोग दौड़कर आए। राज हुसैन लश्कर नाम के लड़के को पकड़कर पुलिस को सौंप दिया। हालांकि मुख्य आरोपी रुहेल अहमद बरभिया वहां से भाग निकलने में सफल रहा। घटना के बारे में बताते हुए नाबालिग स्कूली छात्रा की मां ने शुक्रवार को सोनाई थाने में लिखित शिकायत दर्ज कराई और दोषियों के खिलाफ मिसाली सजा की मांग की। बजरंग दल संगठन के सिलचर संभाग के संयोजक अमलेंदु दास ने पुलिस प्रशासन से मुख्य आरोपी ट्रक चालक रुहेल अहमद बरभुया को 12 घंटे के समय के भीतर गिरफ्तार करने की मांग की और पुलिस प्रशासन ने मुख्य आरोपी को बजरंग दल के समय सीमा के भीतर ही गिरफ्तार कर लिया। अमल लोगों से ले अमल लोगे आई से है और फिर ये हमारा कोई चलो स्कूल का नाम किता तार नाम रुहेल अरे मानो बाड़ी बखरा पा तो बाबा नाम किता बाबा नाम कोई जो दिन अच्छा को किता करे बंदो काम करो তারা এত দূরে টানিছে, এত কাটিছে, বাদে জিরো নম্বর দিয়া গেছে গিয়ে তারা
নম্বর দিছে দেয়া আজকে আইসে আমার লই আইয়া অন আইয়া হে আমার রাখিয়া ও আমার পালাইয়া হে বাকি গেছে আমার ভাষা ইয়া গেছে আমার নাম রাজু হোসেন লস্কর বাড়ি বখরা পাড় পরমালী লস্কর বিরাট দুর্ভাগ্যের বিষয় চতুর্দিকে কিছু জিহাদিরা এই লাভ জিহাদের মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আজকে আমি এইমাত্র নসিমপুরে এসেছি এখানকার একটি স্কুল ছাত্রী নাবালিক ছাত্রী সেই নাবালিক ছাত্রীর বিগত সপ্তাহ পনেরো দিন থেকে পিছা করে তারপর জোর করে গাড়িতে একটা মোবাইল নাম্বার দিয়েছে ষড়যন্ত্র করার চেষ্টা করছে যাতে ওই মেয়েকে কিভাবে হয়রানি করা যায় বিগত তিন দিন থেকে সেই পনেরো দিন থেকে পিছা করছিল এবং বিগত তিন দিন ধরে কোনো না কোনোভাবে ওকে মোবাইল নাম্বার দেওয়া হোক বা যে কোনো ষড়যন্ত্রে ওকে ফাঁসানোর চেষ্টা করছে তো যাই হোক ওকে আজকে কিছু ছাত্রছাত্রী সহ এখানকার বজরঙ্গিরা হাতে নাতে পকড়াও করেছে এবং পুলিশের কাছে সমঝে দিয়েছে সেই কুলাঙ্গারটি হচ্ছে কাজিডোর জিপির বকরাপার পার্ট টু এর ফৈজুদ্দিন বড়বুইয়ারের পুত্র রুয়েল আহমেদ বড়বুইয়া এবং ওর সাথে আজকে আরেকজন ছিল তার নাম হচ্ছে রাজু হোসেন লস্কর যার বাবা হচ্ছেন করণ আলী লস্কর ওই একই জায়গার তো আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে সেই লাভ জিহাদ জিহাদ অর্থাৎ সন্ত্রাস সেই ভালোবাসার নামে সেই ষড়যন্ত্র করা আর তারপরে কি করা পুরো দুনিয়া জানে তো আমি সংগঠন হয়ে বলবো যে এই সব লাভ জিহাদ বন্ধ হতে হবে যে কোনো অবস্থায় বন্ধ হতে হবে না হলে বজরং দল আগেও ছিল বর্তমানেও আছে আর ভবিষ্যতে বিরাট পদক্ষেপ নেবে আজকে ওই কুলাঙ্গার পালিয়েছে তার মধ্যে যে ছিল তার নাম রাজু হোসেন লস্কর ওকে আমরা পুলিশের হাতে সমঝে দিয়েছি আশা রাখছি বারো ঘন্টার ভিতরে সেই রুয়েল আহমেদ বড়বুইয়া লালু যে ট্রাক ড্রাইভার বটে একটা নাবালিক স্কুল ছাত্রীর সাথে সম্পর্ক রাখতে চাইছে কিন্তু সে একজন ট্রাক ড্রাইভার কিভাবে সেই সাহস পায় এবং লাইসেন্স কিভাবে পায় এই সব জিহাদিরা তদন্ত করলে বেরিয়ে আসবে হয়তো কোনো না কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে এরা জড়িত আছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এদের কঠোর ব্যবস্থা হওয়া উচিত আর যদি কঠোর ব্যবস্থা না হয় সেই ইতিহাস সাক্ষী আছে সেই ইতিহাস সাক্ষী আছে আমরা কাদের বংশধর আমরা কি করতে পারি আর কি করব শিলচর সেন্ট্রাল জেলে কুখ্যাত অপরাধী হিফজুর রহমান আর দীপ নুনিয়া কে ফরার হোনে কে মামলে মে রাজ্য কে জেল বিভাগ নে তিন লোগোঁ কো নৌকরি সে নিলম্বিত কর দিয়া হ্যায় শিলচর সেন্ট্রাল জেল কে জেলার সুদীপ বনার্জি হেড ওয়ার্ডার পরিমল কান্তি ধর আর ওয়ার্ডার অজিম উদ্দিন লস্কর কো নিলম্বিত কর দিয়া গিয়া হ্যায় রাজ্য কারাগার বিভাগ নে গুরুবার কো ইন তিনো জেল কর্মচারিও কো নৌকরি সে নিলম্বিত কর দিয়া নাবালিক কো জবরন ঘর সে নিকাল কর দুধ মে জহর দেকর মারনে কে মামলে মে আরোপি কি গ্রেফতারি কে মাং কো লেকর স্থানীয় লোগোঁ নে লড়কি কে পরিবার কে সাথ কলাইন থানে মে হিংসক প্রদর্শন কিয়া ঘটনা কছার কাঠিগোড়া কেন্দ্র কে কলাইন নতুনপুর ইলাকে কি হ্যায় সোলো বর্ষীয় কিশোরী কে পিতা অচকর আলী দ্বারা দর্জ মুকদ্দমে কে বয়ান কে অনুসার নৌ মই কি রাত করিব নৌ বজে কুছ বদমাশো নে পরিবার কে লোগোঁ কি গ্যার মজুদগি কা ফায়দা উঠায়া আর জবরন উস লড়কি কা অপহরণ কর লিয়া ऐसे में लड़की के पिता अचकर हताश हो गए और उन्होंने कलाइन थाने को लड़की को छुड़ाने की निवेदन किया सूचना मिलने पर मौके पर पहुंची पुलिस ने बच्ची को आरोपियों के हाथों से छुड़ाया और कलाइन थाने ले गई ऐसे में पुलिस ने उसे तुरंत कलाइन अस्पताल में भर्ती कराया डॉक्टर ने प्राथमिक उपचार के बाद बच्ची को गंभीर हालत में तत्काल सिलचर मेडिकल कॉलेज एवं अस्पताल में भेज दिया लेकिन अंत तक बच्ची को नहीं बचाया जा सका কতদিন আগে হয়েছে দুই মাস দুই মাস দুই মাস কমে যে ঘটনা
তো ইয়াতে যেটো কেস দিছে এই কেসটো আজি দুই মাহ আঢ়ৈ মাহৰ পৰা চলি আছে মই থানাত আহিছোঁ চাৰি পাঁচ দিন হৈছে থানা জইন কৰা এতিয়া কথা হৈছে কি আমি যিদিনা ন তাৰিখত যেতিয়া ছোৱালীজনী আকৌ আনোৱাৰৰ ঘৰত গৈছে আমি খবৰ পাই পিনি আমাক যিমতে খবৰ দিছে যে ছোৱালীজনী আনোৱাৰৰ ঘৰত গৈছে আমি সেইমতে গৈ পিনি ছোৱালীজনী লগে লগে ৰিকভাৰ কৰি পিনি আমি আনিছোঁ থানাত কিন্তু আনফৰ্চুনেটলি ছোৱালীজনীয়ে তাতে বিষ খাইছে নে ইয়াত খালে থানাটো আমাৰ অলপমান খাইছে গতিকে সেইটো হৈ পিনি আমি যেতিয়া ছোৱালীজনী আমি বিষ খাইছে বুলি অলপ গম পালোঁ সেইটো ৰেড পইজন আছিলে ৰেড পইজন আমি পেকেটটো যেতিয়া ছোৱালীজনীৰ পৰা পালোঁ আমি লগে লগে ছোৱালীজনী ইমিডিয়েট আমি কালেন হস্পিটেলত আমি ৰিফাৰ কৰিলোঁ তাত আমি যেতিয়া এডমিট কৰাৰ পিছত কালেনৰ পৰা শিলচৰ মেডিকেল কলেজ হস্পিটেলত ছোৱালীজনী লৈ গ'ল আমি ট্ৰিটমেণ্টৰ কাৰণে আমাৰ মানুহো পঠিয়াইছোঁ আমি WPC পঠিয়াইছোঁ আমাৰ এজন অফিচাৰো আমি লগত পঠিয়াই দিছোঁ তাত গৈছে ছোৱালীজনী বাপেকো গৈছেনে নাই যোৱা বাপেকো গৈছে এতিয়া কথা হ'ল কি আমি কালি এইটো যেতিয়া ছোৱালীজনীৰ কালি আনফৰ্চুনেটলি এইটো যেতিয়া ডেমেজ হ'ল ডেমেজ হোৱাৰ পাছত আমি গৈ সিহঁতৰ ঘৰত আমি মানুহ বিচাৰি গৈ পিনি মই লগে লগে পাৰ্টি পঠিয়াই দুজন মানুহ এৰেষ্ট কৰিছোঁ এৰেষ্ট কৰি পিনি আমি শিলচৰত ৰাখিছোঁ বুজি পাইছে গতিকে মই কথা দিছোঁ এইটো আমি এই ঘটনাটোৰ লগত জড়িত যিমান আছামী আছে অকল এফেয়াৰত নাম থকা বুলিয়ে নহয় এফেয়াৰত নাম থকাৰ বাহিৰেও যিকেইটা মানুহ এই ঘটনাৰ লগত জড়িত আছে সিহঁতক মই এৰেষ্ট কৰিম বুজি পাইছে গতিকে আৰু মোৰ আপোনালোকৰ ওচৰত এটাই অনুৰোধ আছে এই ডেড বডিটো ইয়াত ৰাখি পিনি লাভ নাই মই আগতে ক'লোঁ যে প্ৰতিটো ধৰ্ম অনুযায়ী মানুহ মৃত্যু হ'লে মানে প্ৰতিটো ধৰ্ম অনুযায়ী হিন্দু হ'লে মানে হিন্দুৱে শ্মশানত নিয়ে মুছলমান হ'লে মানে সেইটো কৰে গতিকে দাফন কৰে গতিকে এইখিনি আমি সসন্মানে আমি বিদায় দি পিনি আমি কেছত লাগিব লাগে বুজি পাইছে গতিকে আমি যদি ইয়াত গোট খাই পিনি গোটেই পাব্লিকে যদি উত্তেজনা কৰি থাকে তেতিয়াহ'লে আমি কেছত লাগিব নোৱাৰিম আজি আপোনালোকৰ লগত থাকিম নে আমি আসামীৰ পিছত দৌৰিম বুজি পাইছে গতিকে আমি সেইকাৰণে আমি মই কথা দিছোঁ আমি এতিয়া আমি হ'ব দস্তকতটো মই পোৱা নাই এতিয়ালৈকে দস্তকতটো পোৱা নাই মই সেইকাৰণে দস্তকৰ কথা নকওঁ দস্তকৰ কথা মই নকওঁ দস্তকতটো মই পোৱা নাই ঠিক আছে মই নতুন আহিছোঁ মই পোৱা নাই দস্তকতটো গতিকে আমি দস্তকতটো চাম কেছটো কি আছে গোটেইটো চাই মেলি আমি মানুহখিনি এৰেষ্ট কৰিম এইটো মোৰ সম্পূৰ্ণ ঠিক আছে ছাৰ কিমান সময়ৰ মধ্যে এইটো 12 ঘণ্টাৰ ভিতৰত আমি চেষ্টা কৰিম सिलचर मेडिकल कॉलेज एंड हॉस्पिटल सुपर स्पेशलिटी अस्पताल की ओर बढ़ रहा है। प्रस्तावित अस्पताल पहले ही साइट पर आ चुका है। प्रस्तावित अस्पताल के लिए 6 और विभाग नए सिरे से खोले जाएंगे। यह बात नए प्राचार्य डॉक्टर भास्कर गुप्ता ने गुरुवार को पहली बार सिलचर मेडिकल कॉलेज प्राचार्य की जिम्मेदारी लेने के बाद कही। सिलचर मेडिकल कॉलेज आज के आमी प्रिंसिपल है दायित्व निभा सिलचर मेडिकल कॉलेज स्टूडेंट তো সবার কাছে আমার থেকে অনেক দায়িত্ব বা এক্সপেকটেশনটা বেশি সবাই আশা করে আর যেহেতু আমি বরাকগিরিরই সন্তান সবার এক্সপেকটেশন বেশিই থাকবে আমার উপরে তো আমাদের যেগুলো কাজগুলো হচ্ছে বা ডেভেলপমেন্টের ওয়ার্কগুলো হচ্ছে আমার প্রায়োরিটি থাকবে ওইগুলো যাতে সময়ের মধ্যে শেষ হয় যেরকম আমাদের 500-bedded হসপিটাল আছে যেটার কাজ হচ্ছে এটা এখন অবধি 52% আমাদের কমপ্লিশন হয়েছে আর আমাদের যেটা 200-bedded ক্যান্সার হসপিটাল হচ্ছে টাটার সাথে যেটা সহযোগিতায় বা কোলাবোরেশনে এটা আর আশা করছি আমরা এই বছরের শেষের দিকে এটা আমরা ওপেন করতে পারব আর আমাদের যেটা থার্ড প্রজেক্ট যেটা আছে যেটা আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল যেটা জাইকা এজেন্সি যেটা জাপানের এজেন্সি ওটার সাথে কোলাবোরেশনে হচ্ছে ওটাতে 6টা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট থাকবে এটার জন্য আমাদের জমি সিলেকশন হয়ে গেছে আমাদের সোয়েল টেস্টিংও হয়ে গেছে আমরা পুরো প্রজেক্টটা ডিটেইল প্রজেক্টটা আমরা PWD-র কাছে সাবমিট করে দিয়েছি তো আশা করছি কয়েক মাসের মধ্যে হয়তো এটারও কাজ শুরু হয়ে যাবে জায়গা যে প্রজেক্টটা বরাদ্দকৃত অর্থটা আমাদের প্রজেক্ট রিপোর্টটা কমপ্লিট হওয়ার পরেই জানা যাবে আর যেটা আমাদের কোন জায়গায় যেটা এটা গড়ে উঠবে এটা হলো আমাদের মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকলেই রাস্তার ডান দিকে যে পুরানা প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের কোয়ার্টার ছিল ওইখান থেকে স্টার্ট হয়ে আমাদের অ্যালুমনি হাউস যেটা আছে এটার কেনার গিয়ে শেষ হবে কতটা জায়গা ওটা এখনও মানে ফাইনাল ম্যাপটা হয় নাই কিন্তু প্রসেসিং চলছে ফাইনাল শেপে আছে এটা সোয়েল টেস্টিং এবং
আপনার বললাম যে প্রজেক্ট রিপোর্ট বানানো হয়ে গেছে, আমরা প্ল্যানটা পিডাব্লিউডির কাছে পাঠিয়ে দিয়েছি, ফাইনাল অ্যাপ্রুভালটা আমাদের আসলে পরে যে বোঝা যাবে। যে বিভাগগুলো হচ্ছে এগুলা হচ্ছে আমাদের নিউরো সার্জারি, নিউরোলজি, আমাদের কার্ডিওথোরেসিক সার্জারি, আর আমাদের নেফ্রোলজি, আর আমাদের আরও দুটো আমাদের সুপার স্পেশালিটি হল পেশেন্টের ফুটফল খুব বেশি থাকে, প্লাস আমাদের বেড ক্যাপাসিটি যেটা আছে, অনেকদিন আমাদের যেরকম মেডিসিনে চারটা ইউনিট বিভাগ করা আছে, তো চারটা ইউনিটের নির্দিষ্ট অপিডি থাকে এবং ওনাদের নির্দিষ্ট সংখ্যক বেড অ্যালটমেন্ট করা আছে, তো পেশেন্ট ভর্তি এবং পেশেন্ট ছুটি হওয়ার মধ্যে যদি কোনো ব্যালেন্স না থাকে, অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্ট আমাদের ভর্তি করতে লাগছে কিন্তু আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল বেড নাই ওই পার্টিকুলার সময়, তখন আমরা হয়তো অনেক সময় বাধ্য হয়ে রুগীকে আমরা ফ্লোরে ম্যাট্রেস দিয়ে টাইম দিয়ে অ্যাকোমোডেট করি, আর যত তাড়াতাড়ি সম্ভব ওনাদেরকে আমরা নর্মাল বেডে পাঠিয়ে দিই। তো এইসব যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছেন আপনারা, আমাদের ইনহাউস ক্লিনিং এজেন্সি আছে যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, কিন্তু এটা আমি বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা সবসময় শুধু শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের না, কারণ আমাদের এখানে যারা পেশেন্ট আছেন বেশিরভাগই গ্রাম বা দূর দূরান্ত থেকে আসেন। আমি একটা সাধারণ এক্সাম্পল দিই, আমাদের কলেজের যেগুলো টয়লেট আছে এগুলোতে কমোড সিস্টেম আছে, তো দেখা যায় যে অনেক রুগী বা বেশিরভাগ রুগীর এই কমোড সম্বন্ধে কোনো আইডিয়া নেই এবং ওনারা দরজার সামনেই অনেক সময় পায়খানা করে দিচ্ছে, বা কী করেন, আমাদের ডাস্টবিন দেওয়া আছে ওয়ার্ডে, ফুড এবং আদার জিনিস যেগুলো আমরা ব্যবহার করি এগুলো ডিসকার্ড করার জন্য, কিন্তু ওনারা এসে কমোড বা বাথরুমের ভিতরে সরাসরি ফেলে দিচ্ছে, যাতে অনেক সময় আমাদের পাইপগুলো ব্লক হয়ে যাচ্ছে। তো এইসব ব্যাপারে আমরা রুগীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছি, আর চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো অসুবিধাগুলো দূর করা যায়। আর দ্বিতীয় যে প্রশ্নটা করলেন আপনি, প্রসূতি বিভাগ এবং শিশু বিভাগ, ওখানে দুই তিন দিনের বাচ্চা নিয়ে পেশেন্ট বা অভিভাবকরা শুয়ে আছেন, এটা কিন্তু বিশ্বাসযোগ্য, কারণ আমাদের হিন্দুও সংগঠিত করা এক কঠিন কার্য হুগলো সে লেকর অঙ্গ্রেজো তক সভিকে দ্বারা শাসিত আন্তরিক সংঘর্ষ কা লাভ উঠাকর দেশ কা বিভাজন কর দিয়া গিয়া। 2014 সে পহলে হিন্দু সির উঠাকর নহীঁ চল সকতে থে, হালাঁকি মোদী সরকার আনে কে বাদ হিন্দুও কা ডর দূর হো গিয়া। উনহোনে করিমগঞ্জ মে শ্যামা প্রসাদ মুখার্জি কি প্রতিমা স্থাপিত করনে কে মুদ্দে পর কংগ্রেস বিধায়ক কমলাখ দে প্রকাশতো দ্বারা মুসলমানো কে তুষ্টিকরণ কি রাজনীতি কি আলোচনা কি। ভারত এক স্বতন্ত্র দেশ হ্যায় আর করিমগঞ্জ ইসি দেশ কা হিসা হ্যায়। শ্যামা প্রসাদ মুখার্জি জেসে মহান ব্যক্তি কি মূর্তি ইহা লগানে পর আপত্তি জতাকর উনহোনে ভোট ব্যাঙ্ক কি রাজনীতি কে আলাবা কুছ অর নহীঁ কিয়া। ইহ বাত শিলচর বিকাশ প্রাধিকরণ কে অধ্যক্ষ মঞ্জুল দেব নে গুরুবার কো শিলচর গান্ধী ভবন মে কছার করিমগঞ্জ হাইলাকান্দি জেলা সমিতি কে সহযোগ সে হিন্দু যুবা পরিষদ কেন্দ্রীয় সমিতি দ্বারা আয়োজিত তিসরে বার্ষিক সম্মেলন মে কহি। আজকে অনুকূল ঠাকুরের আশ্রমে কোনো ক্ষতি হচ্ছে, মিশনের দীক্ষিত হওয়া যেতে হবে, মিশনের কোনো কোনো ক্ষতি হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত হওয়া যেতে হবে, কারণ সবার আগে আমরা সনাতন, আমরা হিন্দু, এই হিন্দু শব্দটা আমাদের মনে থাকতে হবে, আর আমাদের ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণ, আমরা কৃষ্ণের পূজারী, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমাদের দেবতা বলি, আমরা শ্রীকৃষ্ণের শতরূপ জানি, যে একমাত্র কৃষ্ণই আছেন যিনি সর্ব। তালুকদার শিলচর গান্ধী ভবনে আছি, এখানে আজকে থেকে শুরু হয়েছে, আজকে সকাল থেকে শুরু হয়েছে হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় তৃতীয় বার্ষিক অনুষ্ঠান। এখানে গুয়াহাটি থেকে কেন্দ্রীয় সভাপতি এবং অন্যান্য আধিকারিকরা এসেছেন, আমরা তাদের কাছ থেকে আজকের সবিশেষ আমরা জেনে নেব। আমার সঙ্গে আছে রাজু চৌধুরী। আপনাদের আজকে আজি মানে আজি কি প্রোগ্রামটো কি আসলে সেইটো আমি জানিব বিচাৰিছোঁ। ধন্যবাদ আপনার সকলে, আজি সক আমি গান্ধী ভবন শিলচরত আমি উপস্থিত হয়েছি। আজি হিন্দু যুব পরিষদ বরাক জেলার আমার অধিবেশন আছে, এটা তৃতীয় বার্ষিক। আমি অধিবেশনত আমার সংগঠনের বিষয়ববীতে আলোচনা বিলোচনা হব, নতুনকে আমার কমিটির মানুষ এইড হব, আর নতুনকে আমি জেলাখনের বিষয়ে আর বিষয়ে সামগ্রিক পরিস্থিতি আমার কি আগন্তক কি প্রোগ্রাম থাকিব, যে আমি লাচিত দিবস বরাকত পাতি আছো, আগন্তক দিনত বরাকত পুনর্বার আমি লাচিত দিবস পাতি আমি গই আছো, ইয়ার আমি নেতাজি দিবস পাতিল, আর যথেষ্টখানি আমি সামাজিকভাবে আগবাড়ি আছো,
আর আমি ভবিষ্যতে আমি যে হিন্দু সভ্যতার কারণে আমি কাম করে আছো, আমি বরাকবাসীকে পুনর্বার আমি আমন্ত্রণ জানাইছো যে হিন্দু সভ্যতার হকে আপনার একগোট হয়ে আহক। যেটা দুদিনমান আগত কেরালা যেখিন হয়েছে, কেরালা স্টোরি নামের সিনেমাখন উলিয়াওতেও আমার মমতা ব্যানার্জিয়ে যে ওয়েস্ট বেঙ্গলর ব্যান করেছে, সিনেমাখন ব্যান করেছে। লজ্জাজনক বিষয় যে সিনেমাখন ব্যান করব লাগে নাকি, তাত মানুহ পুলিশ লগাই উঠাই নিছে সিনেমাখন নুচুয়ার বাবে। আমি ধিক্কার প্রদান করছো আপনার যোগে এই মমতা ব্যানার্জিক। আর দ্বিতীয়তে কও যে আমার সমাজ সুরক্ষিত করার কারণে আমি হিন্দু সভ্যতা এক হব লাগবে, নহলে মণিপুরের দরে অবস্থা হব। রিসেন্ট আপনাদের দেখালে মণিপুর কি অবস্থা হয়েছে, মেজরিটি মানুষ থাকার পাছতো আমার স্থানীয় হিন্দু সকল থাকার পিছতো মেথি সকলের উপর যেটা আক্রমণ চলিলে আমি ইয়ারপা আপনার যোগেদি সেয়াও ধিক্কার প্রদান করছো। ধন্যবাদ। সব বহুত ভাল কথা, হিন্দু রাষ্ট্র বিচরা নহয়, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়েই, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয় আর অতীতের আসলে, যেহেতু পাকিস্তানও স্বীকার করে যে ভারত এক হিন্দু রাষ্ট্র হে, ভারত এক হিন্দুস্তান হে। কথাটো হল কি, ভাষাভিত্তিক বলে নহয় 1947 সনের ধর্মভিত্তিক ভাগ হয়েছিলে, এফালে পাকিস্তান এফালে ভারত, ভারত হিন্দু রাষ্ট্র হয়, কিন্তু আমার হিন্দুস্থানের যে হিন্দু সকল আছে, সভ্যতার যে লোক আছে সনাতনী সত্তার, একগোট হব পৰা নাই। আর মানে কোয়ই খ্রিস্টান সকলের খ্রিস্টানের দেশ আছে, আপনার বৌদ্ধিস্ট সকলের কারণে দেশ আছে, আর সবর কারণে আছে, মুসলমানের কারণে 17-20 দেশ আছে, কিন্তু ভারতের কারণে হিন্দু সকলের যে 100% হিন্দুই আছে, 100 কোটি উপর হিন্দু আছে, ভারত হিন্দু রাষ্ট্র হবই লাগে আর হিন্দু সভ্যতার আগবাড়ি পৃথিবী বিশ্বগুরু হব লাগে। চক, আজি হিন্দু যুব পরিষদ অসম হাইপাৰ যি কাছাৰ জেলা তৃতীয় বার্ষিক অধিবেশন হল, মই হিন্দিত অকন কব বিচাৰিছো। তো হিন্দু যুব পরিষদ হামেশা সে কোশিশ করতে রা হয় কি সনাতনী সত্তা যো পুরে ভারতবর্ষ কি এক পহচান হে, সনাতনী সত্তা যো হিন্দুত্ব হে, হাম কোশিশ কর রহে। অশান্ত মণিপুর মে শান্তি লোট আই হে, আসাম রাইফলস নে মণিপুর সে শরণার্থীয় কো ওয়াপস লানে কে প্রয়াস জারি রাখতে হুয়ে এ বাত কহি। गुरुवार को असम राइफल्स के कमांडेंट और जवान सहित लखीमपुर विधायक कौशिक राय की मौजूदगी में मार और कुकी समुदाय के ग्राम प्रधानों के बीच बैठक हुई। बैठक में मणिपुर की मौजूदा स्थिति और अन्य मुद्दों पर चर्चा के बाद असम राइफल्स के कमांडेंट के साथ विधायक कौशिक राय ने लोगों के सामने घर वापस जाने की अपील की। लखीमपुर प्रखंड अंतर्गत मारकुलिन के यूनियन हाई स्कूल की एक महिला ने सभा को संबोधित करते हुए कहा कि जब तक मणिपुर में पूर्ण शांति नहीं हो जाती तब तक वे कछार नहीं छोड़ेंगे और अपने घरों को नहीं लौटेंगी, उनका जीवन और मरण अब कछार में है। CNN 24 की साप्ताहिक सुर्खियों में बस इतना ही, दीजिए इजाजत, नमस्कार।